أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر হল ফিন যালিকা কসমুল লিহিজ্জ মত্রা কাইফা ফাআনা রাব্বুক বিআদ ইরা মাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিছলহা ফিল বিলাদ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই মোহাম্মদ মুবিন প্রশ্ন করেছেন যে আপনার দোকানের দোকান আছে কেউ আপনাকে টাকা দিতে চায় এবং সে বৃদ্ধ ব্যক্তি যাতে করে তার সংসারও চলে কিছু টাকা আপনাকে দিতে চাই কিভাবে নিলে সুদবিহীন হবে এবং হালাল হবে বিষয়ে আপনি জানতে চেয়েছেন জবাবিল্লাহ তফিক শরীয়তে একাধিক ওয়ে রয়েছে যেই ওয়ের মাধ্যমে উভয় লাভবান হতে পারবেন সেই বহারির কিতাবুল বইয়ুয়া বা ক্রয় বিক্রয় অধ্যায় প্রসঙ্গে হাদিসগুলো দেখলে দেখবেন যে এক একটি হাদিসে যেন এক একটি নীতিমালা বা এক একটি ওয়ে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিকভাবেই আপনাকে বেশ কয়েকটা বিষয় আমরা দিতে পারি যে বিষয়গুলোর মাধ্যমে আপনি তাকে টাকা নিতে পারেন এবং আপনারা টুগেদার এই বিজনেসে অংশগ্রহণ করতে পারেন প্রথম হলো যে আপনার আপনি তাকে আপনার ব্যবসার শেয়ার হিসেবে নিতে পারেন মানে অংশীদারি অংশীদারিত্ব বা মানে অংশীদারিত্ব বিজনেস মনে করুন আপনার আপনার দোকানে দশ লক্ষ টাকার সামান আছে এর মধ্যে নয় লক্ষ টাকার আপনার ইনভেস্ট আর ওই লোক ওই লোকের এক লক্ষ টাকা তাহলে টোটালি দশ লক্ষ টাকার সামান এর মধ্যে এক লক্ষ টাকা শেয়ার হলেন উনি তাহলে বছর শেষে বা ছয় মাস পরে যখন আপনি সবকিছু খরচাবাদী সবকিছু বাদ দিয়ে যেই পয়সা আপনার কাছে আসবে মনে করেন দশ টাকা এসেছে লাভ তো এর মধ্যে নয় টাকার ভাগ আপনি এক টাকার ভাগ তিনি কারণ তিনি এক অংশের সরি মানে এটাকে একটা আহ দশটি সার্টিফিকেট বানাতে পারেন যেটা সাধারণত ভাবে শেয়ার বাজারে যেভাবে করে বিজনেস হয় যদিও শেয়ার শেয়ারের বিজনেস সেটি বিতর্কিত তার মধ্যে অনেক কিছু হাইডেন থাকে বোঝানোর জন্য বলতে পারি যে যদি দশ লক্ষ টাকার সামান হয় তাহলে নয় লক্ষ টাকা আপনার ইনভেস্ট ওই লোকের এক লক্ষ টাকা তাহলে তিনি এক অংশের হিসেব পাবেন এটি হলো এক দ্বিতীয় বিষয় হলো যে আপনি তার সাথে একটা চুক্তি করতে পারেন যে আমার প্রফিটের ফাইভ পার্সেন্ট অথবা সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট আপনি আমি আপনাকে দেবো এভাবে করেও আপনি তার সাথে অংশগ্রহণ করতে পারেন অথবা তার এক লক্ষ বা দুই লক্ষ টাকা থেকে আপনার দোকানে নির্দিষ্ট কিছু সামান কিনতে পারেন যেমন মনে করেন আপনার দোকানে যদি ভেজিটেরিয়ানের ভেজিটেবলের কোনো ই থাকে পার্ট থাকে তাহলে তার টাকা থেকে আপনি ভেজিটেবলের জিনিসপত্র কিনতে পারেন এরপরে সেখান থেকে যে প্রফিট আসবে তার একটা অংশ একটা পার্সেন্টেজ নির্ধারণ করতে পারেন দেখুন পার্সেন্টেজ নির্ধারণ করা যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন জায়েজ কিন্তু আপনি যদি পার্সেন্টেজ নির্ধারণ না করে যদি অঙ্ক নির্ধারণ করেন তাহলে সেটা সুদ হয়ে যায় যেমন আপনি এক লক্ষ টাকা তার কাছে নিলেন আপনি বললেন যে আমি আপনাকে মাস প্রতি মাসে পাঁচশো করে দেব অথবা পাঁচ হাজার টাকা করে দেব বছর শেষে অথবা টাকার অঙ্ক নির্ধারণ যদি করেন তাহলেই সেটি হবে সুদ কিন্তু যদি পার্সেন্ট নির্ধারণ করেন কারণ পার্সেন্টটি পার্সেন্ট বা যেটাকে আরবিতে বলা হয় এই কিন্তু আপনার ওই টাকা আর লাভ হলে ওই টাকা এটা সুদ এছাড়া পার্সেন্টেজ নির্ধারণ করা নেসবা নির্ধারণ করা জায়েজ এর ধারা আপনি এর দ্বারা আপনিও লাভবান হবেন তিনিও লাভবান হবেন সেটা যেই কোনো চুক্তিতে হতে পারে সেটা দোকানের পুরো সামানের অংশ হতে পারে সেটা আপনার দোকানের একটা পার্টের অংশ হতে পারে দোকানের একটা আইটেম তার পয়সাতে খরিদ করবেন এবং সেটা আপনার দোকানে ব্যবসা বিক্রি হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ তার জন্য নির্ধারণ করতে পারেন অথবা পুরো ব্যবসার একটা পার্সেন্ট তার জন্য বের করতে পারেন যেটি প্রথমে বলেছি যে টাকার অঙ্ক কত আপনার মূল ইনভেস্ট কত তার মধ্যে তার অংশ কতটুকু সেই অংশ অনুযায়ী তিনি ওই পার্সেন্টের ব্যবসার প্রফিট পাবেন এভাবে করে পুরো দোকানের মালিকানা মালিকানাধীন অথবা দোকানের ওয়ান পার্ট অথবা দোকানের কোনো আইটেমসের তাকে শরিক বানানো অথবা আপনি যদি এভাবেও তার কাছ থেকে নেন যে আপনার ব্যবসার সাপোর্ট হিসেবে আপনি মনে করুন আপনার দোকানে বিশ লক্ষ টাকার মাল আছে আপনি তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিলেন আপনার এই বিশ লক্ষ টাকার পিছনে সাপোর্ট হিসেবে আপনি তার দুই লক্ষ টাকা ব্যবহার করবেন কারণ কিছু সামানের দাম দিতে হয় কিছু সামান বাকি থাকে এগুলো বিক্রয় করার পরে তারপরে পে করতে হয় সবকিছু মিলিয়ে পুরো ব্যবসার সাপোর্ট হিসেবে আপনি যদি তার কাছ থেকে দুই লক্ষ টাকা নেন সেই ক্ষেত্রে আপনি বছর শেষে বা ছয় মাস পরে আপনি আপনার দোকানের একটা ক্যালকুলেট করবেন যে আপনার দোকানের মূল সামান এত টাকার এর মধ্যে এত টাকা সামান আছে এবং এত টাকার সামান বিক্রি হয়েছে ক্যারিং খরচা এত এবং লাইসেন্স খরচা এত এবং অন্যান্য আনুষঙ্গিক খরচা এত আমার টোটাল বেনিফিট মনে করুন তিন হাজার টাকা সাপোজ উদাহরণ যা বেনিফিট এসেছে তিন হাজার টাকার থেকে আপনি ভাগ করবেন কতটি ভাগ যে যত টাকা আপনার ইনভেস্ট মনে করেন দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা ইনভেস্ট আর তার লক্ষ টাকা তাহলে আপনি ভাগ করবেন মানে এই তিন হাজার টাকা কে বাইশটা ভাগ করবেন এর মধ্যে বাইশ ভাগে দুই ভাগ দিবেন তা আপনার ওই ভাইকে আর আপনি নিবেন বিশ ভাগ কারণ আপনার বিশ লক্ষ টাকা আর তার মাত্র দুই লক্ষ টাকা এভাবে করে বিভিন্নভাবে আপনি তাকে ব্যবসার সাথে অংশগ্রহণ করতে পারেন মূল বিষয়টি খেয়াল রাখবেন যে টাকা নির্ধারণ করবেন না যে আপনাকে মাস বা এক লাখ টাকায় আমি এত টাকা দেব এটা নির্ধারণ না করে বরং তার জন্য একটা পার্সেন্টেজ আপনি ভাগ করবেন আর ছয় মাস পরে হোক বা বছর শেষে হোক একটা ক্যালকুলেট করবেন এর মধ্য থেকে তার জন্য ওই পার্সেন্টেজটি বের করবেন তারপরে পার্সেন্টেজটি আসার পরে আপনি কিছু কম দিলেন বা বেশি দিলেন সেটি আপনার এহসান বা সেটি আপনার অনুগ্রহ বলা যেতে পারে কিন্তু নির্দিষ্ট ও টাকার অঙ্ক কখনো নির্ধারণ নির্দিষ্ট টাকার অঙ্ক কখনো নির্ধারণ করবেন না তাহলে সেটি শুধ হয়ে যাবে জি পার্সেন্টেজ নির্ধারণ করলে সেটি আপনার সেটি উভয়ের জন্য যায় আশা করি দিক নির্দেশনা পেয়েছেন এবং আপনি আপনার মত করে থিঙ্কিং করে কিভাবে করলে ভালো হবে সেটি আপনি নির্ধারণ করবেন